মৃত্তিকা সমুদ্রে শেষ, সমুদ্র দিগন্তে সীমা টানা, সৌরমণ্ডলের চক্রে পৃথিবীর নগণ্য ঠিকানা কোথায় হারিয়ে গেছে। অবিশ্রান্ত সময়ের কাছে দুটি মুহূর্তের খেলা পৃথিবীর অস্তিত্ব বিলাস। আকস্মিক সমন্বয়ে জীবনের ক্ষণ ইতিহাস, সৃজন বৃত্তির মাঝে গোটা কয় মুহূর্তের দান, ধর্মের অর্থহীন প্রাণ। সে অনন্ত গণনাতে আমি আছি সংজ্ঞাহীন সামান্য কণাতে। বকের আশ্চর্য প্রশ্ন যুধিষ্ঠির বুঝেছিল ঠিক বাস্তবিক, অবশ্য মৃত্যুর ছন্দে খুঁজে ফেরা তালের বিচ্যুতি, অনির্বাণ জীবনের অলীক আকুতি, এর চেয়ে বিস্ময় প্রয়াস এখনো লেখেনি মর্তে মানুষের স্বল্প ইতিহাস। তবু আমি কিটান মধম বেশারাম, প্রতিবেশী সন্তানায় ভুলে থাকি বিরাট ধারণা, জটিল গণিত তত্ত্ব সূক্ষ্ম আলোচনা, প্রাণের উত্থাত অধিকারে অনন্ত ঘোষণা রাখি কণিকার মুহূর্ত প্রচারে। প্রাণের উত্থাত অধিকার, খাও প্রাণ, ইন্দ্রজিৎ মানুষই আমি, আর কে অমল বিমল কম। ঠিক আছে ঠিক আছে, সে যোগা
প্রাণের উত্থত অধিকারে অনন্ত ঘোষণা রাখে কণিকার মুহূর্ত প্রচার। এই সমস্ত কণিকা, এদের মুহূর্ত প্রচারের ইতিহাস নিয়ে আমার নাটক অমল, বিমল, কমল এবং ইন্দ্রজিৎ। কোন অনন্ত ঘোষণার কথা তুমি রাখবে ইন্দ্রজিৎ? কি রাখবো? কিছু না, দেখা হয়েছে মানসিক সঙ্গে? হয়নি, হবে ওই মাঠে। ওই মাঠে, ওই ঝাপটা মাঠ রাস্তার নিচে, ও মাঠে মাটিতে ঘাসে নেশা, অনেক পুরনো নেশা, অনেক জরুরি আলোচনা, ওখানে প্রাচীন দিন, বয়সের প্রথম সূচনা, একই কথা ঘুরে ফিরে আসে। তবু চলো, মাটি মাথা ঘাসে আজে বাজে দুটো কথা রাখি, দুদণ্ড বসে থাকি কাছাকাছি গোলাপি বাতাসে। ওখানে গিয়ে চাকরি একটা ঠিক খুঁজে নেব। যদি না পাও? পেয়েছি, যাবো। আর না পেলে? একটা কিছু তো পাবো, একটাই তো পেয়ে চললেই হলো। এরকম করে কতদিন আর ভেসে বেড়াবে? যতদিন চলে। ভালো লাগছে না? তবে তবে কি এক জায়গায় স্থির হয়ে
ভালো লাগবার কথা নয়, ভালো লাগবার কথা নয়। Thank you.
সাম্রাজ্যবাদের গ্রাস থেকে আমরা মুক্তি পেয়েছি, এখন আমাদের স্বাধীন স্বাবলম্বী সমাজ গড়ে তোলার প্রস্তুতি। ডেমোক্রেসি দিয়ে তাড়াতাড়ি কিছু করা যায়? ফ্যাসিজম বাক্সমতকে ভাঙতেই হবে। কমিউনিজম মানুষের স্বাতন্ত্র্য বোধকে লুপ্ত করে। যা কিছু পাওয়ার সব পেজ এবং পেজে কিছু একটা হয়েছে, এ কথাটা অবাধ্য রকমের সত্য। আরো আরো পাবো এবং পেলে আরো চারটে হাত নির্ঘাত বজাবে। হ্যাঁ, এই আশাটা শোচনীয় রকম নেই। অতি ভবিষ্যৎ আজও বিপরীতমুখী স্বপ্ন আছে বলে স্বপ্ন ফুরলে ভবিষ্যৎটাকে ভাঙে মোড়ে ফের অতীতের দিকে ফিরিয়ে দেওয়া যায়। আর এই বর্তমানটাও একটা না জানা ভবিষ্যতের দিকে হাঁ করে তাকিয়ে অনির্দিষ্ট হয়ে না থেকে একটা সীমাবদ্ধ সুনির্দিষ্ট বিন্দু হয়ে যেতে পারে। অন্য ভাষায় তার নাম মরে যাওয়া। মরে যাওয়া? হ্যাঁ, মরে যাওয়া। আসলে মরে যাওয়াটা পরম সুখে। কত লোক মরে সুখে আছে। যতগুলো আগামীকাল আছে সব কটাকে গতকালের সঙ্গে ছাঁচ মিলিয়ে পরম সুখে মরে আছে। আমাকে তো একদিন না একদিন ওই রকমই মরতে হবে। এখনই মরি না। মরে যেও না, বেঁচে থাকো। মানুষের বাঁচতে হলে বিশ্বাস করে, বিশ্বাস ভগবানের বিশ্বাস, অদৃষ্ট বিশ্বাস, কাজে বিশ্বাস, বিপ্লবে বিশ্বাস, মানুষের বিশ্বাস, নিজের উপর ভালোবাসায়। এর মধ্যে কোন বিশ্বাসটা আজ আমার আছে বলে বলতে পারি মানুষ? কোন বিশ্বাস? জীবনে বিশ্বাস। জীবন বিরাট প্রশ্নের যেখানে কোন উত্তর মেলে না সেখানে কতগুলো খুব সুন্দর অর্থহীন সমস্যা নিয়ে বোঝা, যেগুলো করার কোনো দরকার নেই, দরকার ছিল না, তবু করতে হবে। এর নাম জীবন, মানুষের জীবন। আমি একটা মানুষ, এই কঠিন মানুষের আমার জীবনের মিথ্যে এই কঠিন কোনো মানুষের জীবন। কি করতে চাও তুমি? কি করব? কি করব? পালাবো? আমি ক্লান্ত হয়ে ক্লান্ত হয়ে নাকি নাকি হে এসে জীবনটা ঘুরিয়ে দেবো। হাসিটাই কোথায় ঠিক? আসলে আসলে জীবন বস্তুটা এত প্রচন্ড হাস্যকর যে হাসি দেবে একবার কোনো মানেই হয় না।
ইন্দ্রজিৎ ফিরছে না। গত তিন বছরে সে আমাকে তিনটে চিঠি লিখেছে, প্রত্যেকবার এক কথা, ঘুরছে আর ঘুরছে, কিন্তু মরছে না। অবাধ্য একদমে স্বপ্নটা মরছে না। কিন্তু যে জীবনটাকে সত্যি করে দেখে আর স্বপ্ন করে ভাবে, তাকে দিয়ে কি নাটক হয়? সে স্বপ্ন তো একদিন ঘুরে ওঠে। স্বর্গে বিশ্বাস, জীবনে বিশ্বাস, না পাতালে বিশ্বাস?